প্রখ্যাত জমিদার অরুণ সিং বাহাদুরের স্ত্রী গোপী দেবী জমিদারি দায়িত্ব গ্রহণের পর তার নামে এস্টেট পরিচালিত হতো। পরবর্তীতে মুঘল সম্রাট শাহজাহানের পুত্র শাহজাদা সুজার আমলে বারো ভূঁইয়াদের এক উপবংশের মাতু ভূঁইয়া ও দাগন ভূঁইয়া ফেনীর পশ্চিমাঞ্চলে বসতিপত্তন করেন। ধারণা করা হয় ফেনী জেলার দাগন ভূঁইয়ার নামকরণ সেখান থেকেই। তৎকালীন ফেনী মহকুমার অন্তর্গত দাগন ভূঁইয়াকে 1979 সালে থানায় রূপান্তর করা হয়। পরে মহকুমা বিলুপ্ত করে ফেনীকে জেলায় উন্নীত করে 1983 সালে থানা থেকে উপজেলায় রূপান্তর করা হয় দাগন ভূঁইয়াকে। দাগন ভূঁইয়ার উত্তরে কুমিল্লার চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোট, দক্ষিণে নোয়াখালীর কোম্পানিগঞ্জ, পূর্বে ফেনী সদর ও সোনাগাজী এবং পশ্চিমে সোনাগাজীর সেনবাগের অবস্থান। এই দাগন ভূঁইয়ার সুন্দরপুর ইউনিয়নে আমাদের বদলে যাবার গল্প। দিলপুরে অন্যের বাড়িতে আশ্রিতা নাসিম আক্তার এখন নাতি নাতনিদের সঙ্গেই সুখের সময় কাটান। কারো দয়ায় নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘরেই সাজিয়েছেন সংসারের এই পশোড়া। নাসিমার স্বামী সিএনজি চালক জাফর আহমেদ পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত। দুই ছেলে এবং তিন মেয়েকে বড় করতে হাড়ভাঙা পরিশ্রম আর অভুক্ত থেকে জমানো অর্থ ব্যয় হয়েছে। এই পরিবারের অবশিষ্ট কিংবা উদ্ধৃত বলতে কিছুই ছিল না। ফেলে আসা দিনগুলোতে হারিয়ে যাওয়া অসহায় মুখগুলো ভাসে নাসিমার চোখে, আর ভাবে দেরিতে হলেও প্রাপ্তির ভাগ অসীম। আমরাও তো দিলপুর ছিলাম, আজিজুল্লাহ মেম্বরের বাড়ির অসহায়ের মতন, মানে আরেকজনের এক ডিসিম জাগার ভিতরে ছিলাম। বহুত কষ্ট, বহুত কষ্ট করছে। করার পরে শেখ হাসিনার দ্বারা আমরা এই আশ্রয়টা হাইলাম, বহুত সুখী হইলাম। আমরা এই কারণে আফার জন্য দোয়া করি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর কাছে এটা প্রার্থনা করি আশ্রয় দেওয়ার জন্য। আরও দশ দেশের আমারে দিছে এমন না, দশ দেশ দুনিয়াকে আল্লাহ এরকম আশ্রয় দেওয়ার মতো শক্তি দান করে, আল্লাহ যেন ভালো রাখে তারে। প্রতিটি আশ্রয়ণ প্রকল্পে পুনর্বাসিত পরিবারের সদস্যদের নিয়ে সমবায় সমিতি গড়ে তোলার কার্যক্রম চলমান। এতে উপকারভোগী পরিবারগুলো ক্ষুদ্র ঋণের মাধ্যমে স্বাবলম্বী হবার পথ খুঁজে পায়, আবাসন এলাকায় গড়ে তুলতে পারে ক্ষুদ্র ব্যবসা কেন্দ্র। শুধুমাত্র ভূমিহীন গৃহহীনে পুনর্বাসনই নয়, এই জনগোষ্ঠীর আয় বর্ধনমূলক কার্যক্রমও চলমান। জীবনমান উন্নয়নে চলছে নানা প্রশিক্ষণ। তালিকা অনুযায়ী ভূমিহীন মানুষের প্রস্তাবের বিপরীতে বরাদ্দ চলছে প্রতিটি উপজেলায়। এবার সেই স্বপ্ন বাস্তবায়নেই বাংলাদেশ সরকার কাজ করছে, যে স্বপ্নে একটি মানুষও ভূমিহীন গৃহহীন থাকবে না, প্রতিটি নাগরিক পাবে উন্নত জীবন। পুনর্বাসিত পরিবারগুলোর মধ্যে সিএনজি চালক সেলিমেরও বদলে গেছে জীবনের গতিপথ। খুসুল্লার পৈতৃক ভিটা দেনার দায়ে বিক্রি করে একসময় জীবিকা নির্বাহের জন্য পাড়ি দিয়েছিলেন চট্টগ্রামে। ভাড়া বাসায় খরচ এবং সংসারের ব্যয় নির্বাহ করা কঠিন হয়ে পড়েছিল সময়ের সাথে সাথে। হঠাৎ একদিন ক্যান্সারে আক্রান্তের খবরে এই পরিবারে নেমে আসে অনিশ্চয়তার অন্ধকার। কর্মক্ষম এক ছেলে অটোরিকশা ছেড়ে দর্জির কাজ শুরু করে, আর দুই মেয়েকে বিয়ে দিয়ে সর্বশান্ত হয়ে আশ্রয় নিতে হয় অন্যের বাড়িতে। সিন্দুরপুরের আশ্রয়ণ সেলিমের বোঝা কমিয়েছে। আমি আগে চট্টগ্রামে ছিলাম, ভাড়াঘরে, আমার বাবার বাড়ি কুসুল্লাতে। আমার বাবা আমার বোনের একটা ব্যাংকের কিস্তির টাকার জন্য বাড়িঘরগুলো বিক্রি করে ফেলছে। তারপরে আমরা চট্টগ্রামে চলে গেছি, ভাড়াঘরে থাকতাম। ভাড়াঘর থেকে আজকে প্রায় দুই বছর আমার ক্যান্সার আক্রান্ত হওয়াতে আমি এখন অসুস্থ, বাড়িতে আসি। এখানে ভাড়াঘরে ছিলাম, নারায়ণপুরের ভাড়াঘরে থাকার অবস্থায় আমাদের চেয়ারম্যান সাহেব আমাদেরকে এই ঘরটা নেওয়ার জন্য সাহায্য করেছেন। প্রধানমন্ত্রী এই ঘরটা দেওয়াতে আমরা এখন খুব সুখ ও শান্তিতে আছি। আল্লাহ দিলে ওনার জন্য আমরা দুহাত তুলে দোয়া করি। দেশব্যাপী ভূমিহীনের পুনর্বাসনে নির্মিত আশ্রয়ণ প্রকল্পের প্রত্যেক ঘরে নারকেল সুপারি গাছ সহ ফলদ ও বনজ বৃক্ষ রোপণের ব্যবস্থা করা হয়েছে।
প্রকৃতির ভারসাম্য রক্ষার পাশাপাশি বিশুদ্ধ নির্মল পরিবেশে বসবাসের নিশ্চয়তাই যার লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে প্রতিটি আশ্রয়ণ প্রকল্প ঘিরে পর্যাপ্ত জায়গা রাখা হয়েছে। আধুনিক নির্মাণশৈলীতে স্থান পেয়েছে জলাশয়, শিক্ষা প্রতিষ্ঠান, উপাসনালয় এবং বাজার ব্যবস্থা। দ্রুত স্বাস্থ্য সেবা এবং আর্থিক কর্মকাণ্ডে প্রয়োজন অনুযায়ী যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন চলছে। জীবিকার প্রয়োজনে কিংবা বাস্তুচ্যুত হয়ে অভ্যন্তরীণ অভিবাসী হয়ে ভাসমান জীবনযাপনে অভ্যস্ত জনগোষ্ঠীকে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। ফুলগাজীর বিধবা নূরজাহানও বাস্তুচ্যুত একজন নারী। বছর চল্লিশেক আগে স্বামীর মৃত্যুর পর একমাত্র মেয়েকে নিয়ে পথে নামতে হয়েছে। মানুষের বাড়িতে কাজ করে মেয়ের বিয়ে দিয়েছিলেন। যৌতুকের দাবি মেটাতে না পেরে তার কপালে জোটেনি সংসারের সুখ। স্বামী পরিত্যক্তা এই মেয়েটি এখন গার্মেন্টসে কাজ করে, আর নূরজাহানের স্থায়ী ঠিকানা হয়েছে দাগনভূঁয়ার সিন্দুরপুরের এই আশ্রয়ণে। আমি একান্ত 40 বছর তলক আমরা অসহায় মতন আছিলাম, আমার জায়গা বাসা ছিল না, আমি বাড়া ছিলাম। এখন মাননীয় প্রধানমন্ত্রী আমার গড় দিছে, আমি জায়গায় সুখী আছি। এটাই দোয়া করি আল্লাহ, মাননীয় মন্ত্রী আল্লাহ হয় দান করুক, ভালো থাকুক। কিন্তু আমাদের কোনো একটা ছেলে নাই, একটা মেয়ে আছে। মেয়ে কোনো মতে আমার সংসার চালার, আমি চলি, আর আমি খুব অসুস্থ। আমার পাশে কেউ নেই, একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী আমার পাশে দাঁড়াইছে, এছাড়া আমার লেগার এখন কেউ নেই। আমি আজকে 4 মাস অসুস্থ, আমি ঘর থেকে বাইরে তৈরি, আমি 2 মাস ধরে সিটাঙ্গা ছিলাম। কেন আমার মেয়ে খুঁজি বিচারি আমার বাড়া করছে। এখন আমি ঈদে বাড়িতে আসি, বাড়িতে আমার মেয়ে গেছে, আমি একলা আমার নাতিন লই আসি, নাতিন আমার দেখশুন করে। অসহায় নূরজাহান দীর্ঘ 40 বছর পর স্থায়ী ঠিকানা পেয়েছেন। পরিবারে কর্মক্ষম বলতে সেই স্বামী পরিত্যক্তা মেয়েটি গার্মেন্টসে কাজ করে, মায়ের ভরণপোষণের ভার নিয়েছে সেই মেয়ে। একজন মায়ের পাশে যেমন তার সন্তান ছায়া দিয়েছে, তেমনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছায়া দিয়েছেন দেশের লাখো ভূমিহীন গৃহহীন পরিবারকে। দাগনভূঁয়ার বারুইকান্দির শরীফা খাতুনও সর্বস্ব হারিয়ে সিন্দুরপুর আশ্রয়ণে ছায়া পেয়েছেন। শরীফাকে এজন্য অপেক্ষা করতে হয়েছে অপ্রাপ্তির দীর্ঘ পথ। ছেলেটা জন্মের 3.5 বছরের মাথায় মারা যায়। স্বামী রুহুল আমিনও তাকে ছেড়ে আর একটা বিয়ে করেন। ছেড়ে যাবার আগেই শরীফাকে দিয়ে যান আরও 4 মেয়ে। সেই থেকে বাবার বাড়ির এক কোণে পড়ে থাকা জীবন। অসচ্ছলতার কারণে 2 মেয়েকে বিয়ে দিয়েও আবার ফেরত আনতে হয়েছে, আর মেয়েদের ফিরতি পথের প্রাপ্তি স্বামীর দেওয়া তালাকনামা। আরও 2 মেয়ে বড় হচ্ছে, তাই স্বামী পরিত্যক্তা সেই 2 মেয়ের গতি করতে চট্টগ্রামে ভাইয়ের হাতেই সঁপে দিয়েছেন শরীফা। সংসার জীবনের শুরু থেকেই চড়াই উতরাই পেরিয়ে এসে থিতু হলেন সিন্দুরপুরে। আগে বাপের বাড়ি ছিলাম, আপনার আল্লাহর রহমত হচ্ছে, তার বাপ বাড়ি ফুল আল্লাহর রহমত হচ্ছে, ঘর হাসি আল্লাহ ভালো রাখুন, ঘর দিছে না আর সহযোগিতা করছেন। দাগনভূঁয়ার জায় লস্করে সিলুনিয়া বাজার। প্রবাসী অধ্যুষিত এই এলাকায় সরকারি খাস জমি না থাকায় জমি কিনে নির্মিত হয়েছে 350 ভূমিহীন পরিবারের পুনর্বাসন প্রকল্প। প্রতিটি ঘর এক একটা ভূমিহীন পরিবারের সারা জীবনের স্বপ্ন। আর্থিক সংকট কাটিয়ে ঘুরে দাঁড়ানো পরিবারগুলো স্বাবলম্বী হবার চেষ্টা করছে। একসময় অর্থহীন জীবনের প্রতি বিতৃষ্ণা নিয়ে যে মানুষগুলো হাল ছেড়ে পাড়ি জমিয়েছে অনিশ্চয়তার পথে, তারাই এখন হাল ধরেছেন সংসারের। দিনমজুরি কিংবা কৃষিকাজের পাশাপাশি দক্ষতার পরিচয় দিয়ে চলেছে নানান পেশায়। বন্ধ হয়ে যাওয়া কারখানার চাকাও সচল হতে শুরু করেছে।
জয়লস্করের এই আশ্রয়ণে স্থায়ী ঠিকানা পেয়েছেন ভূমিহীন বিবি সখিনা ও মুনোয়ারা বেগম। অন্যের বাড়িতে আশ্রিতা এই দুই পরিবার রোদ বৃষ্টি ঝড়ে কিংবা শীত গ্রীষ্মে আশ্রয়ের জন্য একসময় মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়িয়েছেন। আমি বাসা ভাগ করে বাবা বাড়িতে থাকি, খুব কষ্ট করে থাকি। বিশেষ করে আমি হুজুর দুটা লাস যা 500টা বছর আমি বাবা বাড়িতে আছি, কি কষ্ট বিনিময় রয়েছে। আমি সার্কি করে ভাত খাই, এই হিসাবে রয়েছি। এখন সরকার আসছে, আমাকে একটা ঘর দিতেছে, খুব ভালো লাগতেছে আমার কাছে। আমার দুইটা ছেলে আছে, আমি বাপের বাড়িতে থাকি, বাপের ঘরে থাকি, বাপ ঘরে একটাইতে বৃষ্টি এলে পানি পড়ে। তো আমি এখানে নাম দিছি, আমার নাম আইসে সকল আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি, ঘর পাইছি। আমি দুইটা ছেলে লই, একটা হাবিজি মাদ্রাসাত পড়ে, একটা আলিম মাদ্রাসাত পড়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 10টি অগ্রাধিকার প্রকল্পের একটি নিরাপদ আবাসন। পুনর্বাসিত উপকারভোগীদের প্রতিটি পরিবার 10 কেজি চালের ভিজিএফ, সামাজিক নিরাপত্তার আওতায় প্রয়োজনীয় ভাতা, দক্ষতা প্রশিক্ষণ কিংবা ক্ষুদ্র ঋণে স্বাবলম্বিতার সুযোগ পেয়েছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর এই সুবিধা শুধুমাত্র পুনর্বাসিত ভূমিহীন পরিবারের জন্য নয়, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর সকল সুবিধাবঞ্চিত মানুষের জন্যই প্রযোজ্য। যাদের আয়ের উৎস নেই কিংবা অক্ষম, দারিদ্র দূরীকরণে তাঁদের এই কার্যক্রমের আওতায় পুনর্বাসন করা হচ্ছে। অনুগ্রহ নয়, বঙ্গবন্ধু কন্যার প্রতিশ্রুতির বাস্তবায়ন। স্বামী পরিত্যক্তা নারী বিবি কুলসুমও প্রধানমন্ত্রীর মানবিক উদ্যোগের একজন সুফল ভোগী। জায় লস্করে নির্মিত 350 পরিবারের আশ্রয়ণে 2 কক্ষের পাকা বাড়ির মালিক কুলসুম। আমার দুইটা মেয়ে, একটা ছিল আমার স্বামী, আমার ছেড়ে চলে গেছে। আমি দুইটা মেয়ে নিয়ে ঘুরি ফেরা করি, কোনো উপায় নাই। এখন আমার বাড়ির থাকি, আরও জনের ঘরে থাকি, বাসা বা থাকি। আমি সে গাছের মাধ্যমে এই ঘরটা পাইছি, আমি অনেক খুশি, অনেক খুশি। আমার কোনো মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন নাই, ভাই নাই, আমি বহুত অভাবে করছি। জীবনে কোনো দিন এই ঘর বের করে নিজের থাকার মতো সব কিছু নেই আমার। নদী ভাঙনে সর্বস্ব হারা কুলসুম 3 সন্তানের জননী। সংসারের নিত্য প্রয়োজন জোটানোর সক্ষমতা ছিল না, সন্তানদের ভরণ পোষণের নিশ্চয়তা ছিল না কিংবা রোজগারের পথও ছিল না। এত সব অপ্রাপ্তির মধ্যেই হাতে পেয়েছেন প্রধানমন্ত্রীর উপহার জমিসহ পাকা বাড়ির মালিকানা। দিন শেষে পুকুরপাড়ের এই ভাড়া বাসায় থেকেই জমিয়ে রাখতেন অপ্রাপ্তির দীর্ঘশ্বাসগুলো। আর একদিন নিজের উঠোন জুড়ে রোদ খেলবে এই আশাই পার করতেন রাতগুলো। এমন অসংখ্য ভূমিহীনের অমোচনীয় দারিদ্র্যের শৃঙ্খল থেকে মুক্ত করে সচ্ছলতার হাসি উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যে বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে বিরামহীন নিরলস তার কর্মযজ্ঞ। আমরা আগে ছিলাম বাড়া, এখন শেখ হাসিনা আমাদেরকে স্থানীয় করে দিছে, আমরা খুশি না, আল্লাহ খুশি, আমরাও খুশি। আমরা আগে ভাড়া ঘরে আছিলাম, এখন সে ভাড়াঘর থেকে আমরা তা স্থানীয় জায়গা পাইছি। এর জন্য মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করি। শেখ হাসিনা আমাদের করে ঘর দিছে, আমরা এখন 3টা ছেলেমেয়ে, আমরা ভালোভাবে চলিয়ে ভালোভাবে খাইয়ে আল্লাহ হেরে আল্লাহ আরও প্রভুক দান করি দেব, যেন আল্লাহ জনগণের ঘরে যেন আরও দিতে পারে। দারিদ্র্যের কষাঘাতে ম্লান মুখগুলোতে প্রাপ্তির আনন্দ উচ্ছলতাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপ্রেরণা। সরকারের ধারাবাহিকতায় প্রতিশ্রুতির শতভাগ বাস্তবায়নে এক বিন্দু ছাড় নয়, বরং সমালোচনা এবং প্রতিবন্ধকতার চ্যালেঞ্জ মোকাবেলা করে নির্ধারিত লক্ষ্যে এগিয়ে চলছে বাংলাদেশ। এই হাসি মুখগুলো সেই লক্ষ্য অর্জনেরই চিহ্ন বহন করে। আমরা তো দোয়া করি, হাসুক তো নামাজ হয়, সবাই দোয়া করবো আল্লাহ নাম দিয়ে। এ দুয়ারা মানুষ দেশ উন্নত হইতেছে, কত সুখে থাকতেছে, খাইতে গেছে হেড ভরি দুয়ে কার চলের হিরের। এমন একদিন অভাব গেছে মানুষে কিনি খাইতেও পারে না, ভাত খাই মানুষে হেড ভরি ঘুম যাইতেও পারে না,
এখন ভাত মানছে খারো না এখন আল্লাহ সুখে আছে সুখ আলহামদুলিল্লাহ তুই সুখ আর কিছু না জয় লস্করের সিলোনিয়া বাজারে প্রথম পর্যায়ে 67 এবং তৃতীয় পর্যায়ে 346 পরিবারের পুনর্বাসন করা হয়েছে অধিকাংশ খাস জমি বন্দোবস্ত দেওয়ার ফলে ভূমিহীন গৃহহীনদের পুনর্বাসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী উপযুক্ত জমি কিনতে হয়েছে কাজের সুবিধার জন্য নিজ ইউনিয়নেই ছিন্নমূল পরিবারগুলোর আবাসন নিশ্চিত করা হয়েছে যারা যারা ভূমিহীন আছে ইউনিয়ন ওয়ারি তাদেরকে সেই ইউনিয়নে জায়গা কিনে ঘর দিচ্ছি আমরা ঘরের জমি নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই খেয়াল করেছি গ্রোথ সেন্টারের আশেপাশে যাতে করে তাদের কর্মসংস্থানের কোনো অসুবিধা না হয় আমরা এখানে তাদের কাছে ঘরের চাবিসহ জমির কাগজ কবুলিয়ত এবং নামজারি সম্পন্ন করে তাদের হাতে তুলে দিতে পেরেছি এই আনন্দটা ছিল অতুলনীয় আমরা যত পরিশ্রম করেছি এই পরিশ্রমটা সার্থক হয়েছে সেই দিন যখন তারা ঘরের চাবি পেয়ে নিজেদের অনুভূতি ব্যক্ত করেছে যাদের ঘর ছিল না মাথা গোজার ঠাঁই ছিল না তারা একটা কিছু পেয়েছে তাদের সেই অনুভূতিটা যখন শুনতে পেরেছে তখন আমাদের কষ্ট আসলে সার্থক হয়েছে আমি মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘায়ু কামনা করছি তার হাত ধরে 21 শতকের বাংলাদেশ এগিয়ে যাবে 2030 সালের আমরা টেকসই উন্নয়ন অভীষ্ট লক্ষ্যমাত্রা অর্জন করব 2041 সালের স্বপ্নের বাংলাদেশে পৌঁছে যাব আছে আমাদের 2100 সালের ডেল্টা প্ল্যান সেই প্ল্যানগুলো বাস্তবায়নে আমরা যারা মাঠ প্রশাসনে কাজ করছি এছাড়াও যারা পলিসি লেভেলে মিনিস্ট্রিতে কাজ করছেন সব স্যারদের নেতৃত্বে আমাদের এই প্রচেষ্টা সফল হবে একটি পশু পাখির খামার কিংবা একটি সেলাই মেশিন সচল করতে পারে একটি অসহায় পরিবারের ভাগ্যের চাকা বাংলাদেশের বদলে যাওয়ার বিন্দু বিন্দু গল্পগুলো জুড়ে দিলে ভূমিহীনে একক গৃহের মালিকানার মতো ভেসে উঠবে উন্নয়নের একক চিত্র আর এই ছবির অংশীদার আপনিও হতে পারেন ছিন্নমূল একটি পরিবারকে পথ চলার সুযোগ করে দিন আপনার মতো একদিন অনেকেই এগিয়ে আসবে আগামী পর্বে আপনারা দেখবেন ফেনী জেলার সোনাগাজী ও পরশুরাম উপজেলার বদলে যাওয়া জীবনের মানুষদের গল্প আমি আগে বেডটাকে ছিলাম কোনো ঘর বাড়ি ছিল না একটা টাবের তুলি আসিলাম আমার অসুস্থ স্বামী নিয়ে আমি অনেক কষ্ট করছি দুইটা ছেলে নিয়ে আমি পড়ালেখা করাতে অনেক কষ্ট হয়ে গেছে আমি কোন জায়গায় যাব কোথায় থাকবো বাঙ্গি বাঙ্গি এই ঘর ফড়ের আমি এই ঘরে কোনো আমার সারাক বাতি ছিল না আমি কত কষ্ট দিন কাটেছিলাম তাই আমার শেখ হাসিনা আমার একটা ঘর দিছে আমি খুশি হয়েছিলাম থাকতাম বাপের বাড়িতে এখন বাবা সব জায়গা জমি সব বিক্রি করে দিছে এখন আমি এখানে একটা ঘর পাইছি সরকার আমার একটা ঘর দিছে ওই ঘর নিয়ে আমি এখন পরিবার পরিচালনা নিয়ে মা বাবাকে নিয়ে সুখে আছি